नमस्कार सम्मानित दर्शक बंधुरा, बेंगल टेक चैनेले आपनाके स्वागतम। तो बंधुरा, इंडिया पोस्ट ऑफिस थेके नतून एकटी आईडी देवा हच्छे, अर्थात एकटी आईडेंटिटी कार्ड देवा हच्छे। जे कार्डटी आपनि किन्तु फ्री अफ कस्टे निते पारबेन एबं एकटी फर्म फिल आप करलेई किन्तु आपनि एई आईडी कार्डटी आपनि आपनार बाड़ीते पेये जाबेन। एबं एई आईडी कार्डटी जदि आपनि करे राखेन ताहले परबर्तीकाले आपनि किन्तु अनेक सरकारी प्रकल्पेर सुविधा पेये जाबेन, जेमन आधार कार्डेर कारेक्शन, रेशन कार्डेर कारेक्शन, एई समस्त प्रकल्पेर सुविधागुलि किन्तु आपनि पाबेन। तो एई आईडीटी निते होले আপনাকে প্রথমে এই ইন্ডিয়া পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তো এর জন্য আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ট্যাবকে ওপেন করবেন এবং সার্চ বারে লিখে নেবেন indiapost.gov.in। এটা লিখে সার্চ দিলেই আপনি কিন্তু এই ইন্ডিয়া পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে আপনাকে নিচের দিকে স্ক্রল করে যেতে হবে। তো আপনি এইভাবে নিচের দিকে স্ক্রল করে যাবেন, দেখুন এই জায়গায় চলে এলে। এখানে অনেকগুলো অপশান রয়েছে, যেমন রয়েছে হোম, অ্যাবাউট আস এবং ফ্রম। এই ফ্রম অপশানের উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। যখনই ফ্রম অপশানের উপরে আপনি ক্লিক করে দিবেন, পরবর্তী একটা পেজ আপনাদের সামনে চলে আসবে, যেখানে কিন্তু আপনি এই আইডেন্টি কার্ডটা পাওয়ার জন্য একটি ফর্ম পেয়ে যাবেন এবং সেই ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে। তো ফর্মটি কীভাবে ফিল আপ করবেন আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশানটিকে অন রাখুন। তো বন্ধুরা, যখনই ফর্ম অপশানের উপরে ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক ফর্ম কিন্তু এখানে রয়েছে। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখুন অনস্ক্রিনে আমি দেখাচ্ছি। আপনারা নিচের দিকে ঠিক স্ক্রল করে যাবেন, একদম নিচের দিকে স্ক্রল করে গেলে আপনারা একটা অপশান দেখতে পেয়ে যাবেন, দেখুন পোস্ট অফিস আইডেন্টি কার্ড। এই যে পোস্ট অফিস আইডেন্টি কার্ড রয়েছে এটাই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এবং এখানে রয়েছে দেখুন অ্যাপ্লিকেশান ফর পোস্ট অফিস আইডেন্টি কার্ড, এবং এই জায়গায় এই যে ডাউনলোড পিডিএফ রয়েছে আপনাকে এই ডাউনলোড পিডিএফ অপশানের উপরে ক্লিক করে দিতে হবে। এবং ফাইল সাইজ রয়েছে 306 KB। তো এই ডাউনলোড পিডিএফ অপশানের উপরে ক্লিক করলে আপনার ঠিক পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। এবার আপনি পিডিএফটাকে ওপেন করে নেবেন। তো বন্ধুরা, পিডিএফটা ওপেন করলে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। তো প্রথমে রয়েছে সিরিয়াল নম্বর, এই জায়গায় আপনাকে কিছু দিতে হবে না। এবং এখানে দেখুন এনাক্সার 1 রয়েছে, এবং এখানে রয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যাপ্লিকেশান ফর পোস্ট অফিস আইডেন্টি কার্ড প্লিজ উইথ ইন ব্লক লেটার, অর্থাৎ সব কিন্তু আপনাকে ইংলিশের বড় হাতের লেখাতে কিন্তু আপনাকে লিখতে হবে। এবং এই যে দেখুন প্লিজ অ্যাটাচ রিসেন্ট স্ট্যাম্প সাইজ কালার ফটো, অর্থাৎ আপনাকে একটা ফটো দিয়ে দিতে হবে, স্ট্যাম্প সাইজ ফটো। এবং এই জায়গায় যিনি অ্যাপ্লিকেশান করছেন তার নাম এবং টাইটেলটা দিয়ে দিবেন। তার নিচে রয়েছে নেম অফ ফাদার, এখানে হাজব্যান্ড গার্জেন। তো যদি ছেলে আবেদন করতে থাকেন তাহলে এখানে তার বাবার নাম টাইটেল, যদি স্ত্রী আবেদন করে থাকেন এখানে তার স্বামীর নাম টাইটেল। যাদের পর নিচের দিকে স্ক্রল করলে দেখুন এখানে ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। তো এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন, দিন মাস এবং বছর দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যিনি অ্যাপ্লিকেশান করছেন তার সিগনেচার একটা এখানে করে দিতে হবে। করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে দেখুন প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস উইথ পিন, অর্থাৎ আপনি বর্তমান যেখানে বাস করছেন বা বর্তমান যেখানে আছেন তার ফুল অ্যাড্রেস আপনাকে দিতে হবে, এবং পোস্ট অফিস, গ্রামের নাম এবং পিনকোড আপনাকে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে পার্মানেন্ট পোস্টাল অ্যাড্রেস উইথ পিন, এবং যদি পার্মানেন্ট ঠিকানা এবং বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট ঠিকানা যদি একই হয় তাহলে এই জায়গায় আপনাকে কিচ্ছু করতে হবে না, এই উপরেরটা থাকলেই হয়ে যাবে। এবার নিচের দিকে দেখুন ডেট সাইন্স রেসিডিং অ্যাট দ্য অ্যাড্রেস অ্যাট সিরিয়াল 5, অর্থাৎ আপনি এতদিন ধরে যেখানে বাস করছেন কতদিন ধরে বাস করেছেন তার তারিখটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর দেখুন 8 নম্বরে দেখুন ইফ ইউ আর এ ট্যানেন্ট প্লিজ ফার্নিশ পার্টিকুলার নেম অ্যাড্রেস টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি অফ দ্য ল্যান্ড লর্ড, অর্থাৎ আপনি যদি অন্য কোথাও থেকে থাকেন বা কোনো ভাড়া বাড়িতে থেকে থাকেন, ধরুন আপনার নিজস্ব কোনো বাড়ি নেই আপনি ভাড়া বাড়িতে আছেন, তাহলে সেই বাড়ির পুরো ঠিকানা নাম আপনাকে দিতে হবে, ল্যান্ড নম্বর টেলিফোন নম্বর ইমেল আইডি এগুলো আপনাকে দিতে হবে। এবার 9 নম্বরে কী বলা আছে দেখুন পার্টিকুলার অফ এমপ্লয়মেন্ট আইডেন্টিফাই। তো এখানে যদি আপনি কোনো এমপ্লয়ের সঙ্গে যুক্ত থাকেন, কোনো জবের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে সেখানে কিন্তু আপনাকে সেই আইডি কার্ডটাকে ইস্যু করতে হবে, অর্থাৎ একটা ফটোকপি আপনাকে দিতে হবে এবং আইডিটা এখানে দিয়ে দিতে হবে। এবার ওই অ্যাড্রেস অফ দ্য এমপ্লয় পিন, অর্থাৎ ওই যে চাকরিটা আপনি করছেন বা ওই যে ওইখানে যে আছেন সেই এমপ্লয় পিনটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, ফুল অ্যাড্রেস সহ পিন। যেটার পর নিচের দিকে স্ক্রল করলে পরবর্তী একটা পেজে আপনি চলে যাবেন। পরবর্তী পেজে চলে যাওয়ার পর দেখুন পার্সোনাল পার্টিকুলার, তো এখানে টেলিফোন নম্বর দেওয়ার দরকার নেই, এখানে আপনি মোবাইল নম্বর দিয়ে দেবেন, যদি ব্লাড গ্রুপ জানা থাকে তো দিবেন, অর্থাৎ রক্তের গ্রুপ যদি আপনার জানা থাকে তো দিয়ে দেবেন। এবার দেখুন পার্সোনাল রিমার্কস অর আইডেন্টিফিকেশান, অর্থাৎ এখানে আপনি আধার কার্ড, এমপ্লয় আইডি বা এমপ্লয় কোনো সার্টিফিকেট যদি থাকে এখানে আপনি দিতে পারেন, প্রমাণপত্র হিসাবে পায় না আপনাকে দিতে হবে। এবার দেখুন হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর পিও,
আইডি রিটেলার, অর্থাৎ আপনি যদি আগে পোস্ট অফিস আবেদন করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, যদি না করে থাকেন তাহলে নো। এবার যদি আবেদন করে থাকেন তাহলে আপনি যে স্ট্যাটাস চেক করতেন সেই স্ট্যাটাস কার্ড সেটা আপনাকে ইস্যু করতে হবে। তো বন্ধুরা তারপরে দেখুন এই জায়গায় এই যে রয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশান করছেন তাকে কিন্তু একটি সিগনেচার করে দিতে হবে। সিগনেচার করে দেওয়ার পর এখানে প্লেস ডেটটা দিয়ে দিতে হবে, এবং তার আগে আপনাকে খেয়াল রাখতে হবে উপরের দিকে দেখুন যে ডিসক্লেমারটা রয়েছে এই ডিসক্লেমারটা আপনাকে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা সিগনেচারটা দিয়ে দেওয়ার পর দেখুন নিচের দিকে স্ক্রল করলে এখানে রয়েছে ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ যেনারা অফিসার রয়েছেন পোস্ট অফিসের এই জায়গাটা কিন্তু তারা ফিল আপ করবে, এই জায়গাটা আপনাকে ফিল আপ করার কোনো দরকার নেই। এবারে নিচের দিকে দেখুন বন্ধুরা রয়েছে সিরিয়াল নম্বর অফ দ্য কার্ড ইস্যু, অর্থাৎ এই জায়গায় একটা সেই অফিসাররা সিরিয়াল নম্বর দিয়ে দিবে, যে সিরিয়াল নম্বরটার মাধ্যমে আপনি পরবর্তীতে এই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি চেক করে দেখে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি যে পোস্ট অফিস থেকে যে নতুন আইডেন্টি কার্ড দিচ্ছে সেই আইডেন্টি কার্ডের ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়। তো ভিডিওটি যদি কাজ এসে থাকে ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন রাখুন। তো বন্ধুরা এই আইডি কার্ডটি যদি আপনি অ্যাপ্লিকেশান করে নিয়ে থাকেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনি আধার কার্ড সংশোধন বা রেশন কার্ড সংশোধনের কাজগুলো আপনি নিজেরাই করতে পারবেন।